তো চলুন বন্ধুরা, এখন দেখাচ্ছি ইনার সেই পুকুরটা যেখানে তিনি হাতির জল খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন, এবং বনের বানর, শিয়াল, বনের ভালুক, যে সমস্ত বনের জীব জন্তু রয়েছে, ময়ূর, অনেক ধরনের পাখি রয়েছে, সবার জন্য তিনি ব্যবস্থা করেছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক জায়গাটা। গাদা গাদা ময়ূর আছে, ময়ূরও জল খায় এই পুকুরের মধ্যে। আমরা কত সুন্দর তাদেরকে ভালোবাসি, এবং তাদের পাখা সমস্ত আমরা জোগাড়। এই হচ্ছে তার কুঁড়ে ঘর, যেখানে ছোট ছোট গাছে শুকনো ডালপালা দিয়ে একটা ছোট মোটো আস্তানা তৈরি করেছে, যেখানে রান্নাবান্না করে এবং রাতের বেলায় ওই সেই গাছের ডালের উপরে একটা বাসা বানাইছে কুঁড়ে ঘরে, মানে তিরপাল খড়কুটা দিয়ে। তো সেই গাছের ডালে রাতের বেলা যায় নিদ্রাজ করেন, আর দিনের বেলায় এখানে এই ছোট শুকনো ডালপালা দিয়ে এটা সেটা দিয়ে ছোট মোটো একটা আস্তানা গড়েছেন, আর এখানে রান্নাবান্না করে দুজন স্বামী স্ত্রী তারা জীবনযাপন করছেন। এবং বনে সারাটা দিন কাজ হচ্ছে এনাদের, বনের গাছ লাগানো, বনের কোন গাছটায় জল কম আছে, কোনটা মানে শুকিয়ে যাচ্ছে, কোন পশুটা খায় নাই, কোন পাখিটাকে খাবার দিতে হবে, এই ধরনের কাজে সারাটা সময় তারা কাটান। তো এখন আমি দেখাবো তার সেই কুকুরটা যেখানে তিনি বনের পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করেছেন সেটা। এই ধরনের ইনি গাছ এখনো লাগাচ্ছেন, এগুলা হচ্ছে বাজার থেকে এর মানে চারা কিনে এনে লাগাইছেন আম গাছ, যাতে বনে আম গাছ ছিল না, বনে যারা মানে পশু পাখি রয়েছে তারা যাতে আমের স্বাদটাও পায়, তার জন্য তিনি আম গাছ লাগিয়েছেন। আঞ্জির গাছ আছে, আঞ্জির গাছও লাগিয়েছে, আঞ্জির গাছও আছে, ওই যে এখানে আঞ্জির গাছ আছে। বাহ, ফুল গাছ তো দেখছি আপনি অনেক লাগিয়েছেন, চারদিকে আপনি ফুলের বাগান তৈরি করে দিয়েছেন। এগুলো তো বানররা খায় পুরো? হ্যাঁ, পুরো খায়, পুরো বানরদের ফুল ফেভারিট খাবার। বানর আছে জল খায়, হনুমান আছে জল খায়, বনে যে আছে এই ময়ূর তারাও এসে নিয়ে জল খায়, জীব জন্তু যত আছে মানে সবাই এসে নিয়ে জল খায় এখানে। নিজের চোখে দেখেছি গণেশ ঠাকুরকে ধুনা দিয়েছি, দণ্ডবোধ করেছি, তারা জল খায়, জল খায় স্নান টিনান করে আর সুন্দর ভাবে ঘোরাফেরা করে নিয়ে আর এই যে সামনে সামনে এইখানে চলুন না দেখবো জায়গাটা। হ্যাঁ চলুন দেখাবো। তো বন্ধুরা দেখছেন এইখানে হাতিটা নামেছিল, এখানে হাতির দল যেটা ছিল তারা এখানে জল খায়, এবং এই বন যে সামনে বনটা বিশাল বন, সেই বন থেকে আসে এবং জল খায় এবং বনে উঠে যেতে। আপনারা দেখলেন যে এখানে দেখালেন ইনাই বন বাবা যে কিভাবে হাতি বনের হাতি হাতির যে দল ছিল তারা আসে জল খায় এবং জল খাই নিয়ে পরে আবার তারা বনে ফিরে চলে যায়। বনের শুধুমাত্র হাতি নয়, বিভিন্ন ধরনের জীবজন্তু তারা আসে জল পান করে, জল পান করে চলে যায়, এবং পশু পাখি তো আছেই, এরা নিজেরাও এই জলটা পান করে এবং জীবনযাপন করে। তো চলুন আরও জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং তারা কী খায়, কীভাবে থাকে, কোথায় থাকে, কী মানে তাদের বসন পোষণ কী আছে, আসবাবপত্র কী আছে, তাদের জীবনের সম্পদ কী আছে, সমস্ত কিছু তাদেরকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। চলুন এখানের এই যে বনের যে ছোটো ছোটো কাঁদা মূল শিকড় বাকড় যেগুলো থাকে বনের, সেগুলো যেগুলো আমরা সচরাচর খাই না, সেই সমস্ত খাবারগুলো ইনি এই জীবনযাপন করে, আর এই বয়সেও দেখুন কীভাবে পরিশ্রম করছে, আর তার হাতের লাগা এই গাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি কাঁদা কীভাবে মাটির থেকে কুড়ে বার করলেন, আর এই যে কাঁদা, এই কাঁদাটা ইনি একদম কাঁচা অবস্থায় চিপিয়ে চিপিয়ে খান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনি কাঁদা মাটির থেকে কুঁড়ে বার করলেন, আর এই কাঁদা হচ্ছে বনের কাঁদা, যে কাঁদাকে তিনি যদি একটু টেস্টি করা থাকে তাহলে সিদ্ধ করে নিয়ে খায় নাকি, তাই নাকি? আর এমনিতেও এটা খাওয়া যায়। হ্যাঁ বাহ খুব সুন্দর। তো এটা আমিও একটু টেস্ট করে নিচ্ছি, আমি এই কাঁদাটার একটু উপরে ছালটা খসাই নিচ্ছি যাতে করে যে মাটি রয়েছে মাটিটা একটু হেঁটে যায়। তো এই কাঁদাটার কাজ কি আছে বন বাবা? আচ্ছা
এই কাঁদাটা মানে কি ভালো লাগে? খুব ভালো খাবার, খুব আমার তো ভালো লাগছে, টেস্টি, খুব ভালো মিষ্টি কাঁদা। আর এটা মানে এটা খাওয়া তো যাই, মানে শরীরের পক্ষে ভালো তো? খুব শরীরের পক্ষে খুব ভালো। আরও আছে যে কি কাঁদা। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেটা যতদূর জানি যেটাকে আমরা এটাকে বনের টেমনা কাঁদা বলে, টেমনা কাঁদা, তো এটাকে আমরা দেহাতি ভাষায় টেমনা কাঁদা বলি। তো এটা আমি বাড়িতেও খেয়েছি যে এটা খুব টেস্টি হয়, রান্না করে যদি মশলাপাতি দিয়ে যদি রান্না করা হয় তো খুব টেস্টি হয়। আর সাথে এর বিভিন্ন গুণ আছে, যে পেটে যদি প্রবলেম হয়, শরীরে যদি গাঁট ব্যথা ব্যথা হয়, তো সেগুলো কিন্তু সব ঠিক হয় আমি যতদূর জানি। আর ইনি তো সচরাচর আসছেন, আপনি ইনার পরীক্ষা করে তো বুঝতে পারছেন, ইনি এই বয়সে এত পরিশ্রম করছে শুধুমাত্র এই সমস্ত বনের ফলমূল খাওয়ার গুণ। তাছাড়া যদি আমরা আজকের দিনে যে সার, বিভিন্ন জনের রাসায়নিক কীট মানে নাশক দেওয়া, ওষুধপত্র দেওয়া সবজি শাকসবজি খায়, তাহলে কী অবস্থা হচ্ছে আমাদের। আর ইনার দেখুন এই বয়সে পরিশ্রম দেখুন। তো চলুন, আপনাকে আর করতে হবে না, এখন ছেড়ে দিন। তো আপনার ইয়াটা চলুন, আপনি যেখানে থাকেন সেই বেড়াতে চলুন। আর ইনার মানে যেটা কি বলে, আমরা যেটা স্টিল বা কাঁসা পিতল যে সমস্ত আসবাবপত্র রান্না করি, ইনি কিন্তু সম্পূর্ণ মাটির জিনিসে, মাটির তৈরি বাসনপত্রে রান্না করেন। আর সেই মাটির পাত্র রান্না যে সুস্বাদু আর টেস্টি হয় সেটা আমরা সবাই জানি। আর তিনি বনে তিনি এভাবেই জীবনটা যাপন করেন। চলুন আর দেরি না করে তার বাসস্থানটা দেখেন। তো এটাই হচ্ছে তার সেই খুব সুন্দর একটা বাসস্থান, যে বাসস্থানে আমরা সেই বন বাবাকে থাকতে দেখেছি। আর বনমাও আছে, দুজনেই আছেন, তারা দুজনেই এই বয়স্ক আপনার বয়সে তারা উঠে উঠে পড়ে সেই জায়গাটাতে থাকে। একটা দেখুন কীভাবে মানে সাধারণত মানে আমার ক্যামেরাম্যান একটা বলিষ্ঠ হৃষ্টপুষ্ট মানুষ, তিনি উঠতে হাফ খেয়ে যাচ্ছেন। আর এই যে দুজন বন বাবা এবং বনমা আছেন, এনারা এই বয়স্ক অবস্থায় তারা গাছের মধ্যে উঠবেন। আপনাদেরকে এই ইন্টারেস্টের বিষয়টা বা এই যে উঠার যে দৃশ্যটা আপনাদেরকে নিশ্চয় প্রভাবিত করবে। আপনাদেরকে আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখার জন্য। তো আমি উঠার চেষ্টা করব, তার আগে বন বাবা উঠবেন, উঠবেন। আপনি পারবেন উঠতে? তো আপনি তো এখানে থাকেন। হ্যাঁ এখানে থাকি। তো চলুন তাহলে, আমরা দুজনেই উঠবো। হ্যাঁ না না ওঠা দেখ। দেখুন কীভাবে তিনি উঠছেন। এই বয়স্ক মানুষটা, এই যে দীর্ঘ প্রায় 75-80 বছর বয়স, এই যে বনমা উঠছেন দেখতে পাচ্ছেন, 75-80 বছর বয়স, যারা ফুল ফুলে দুল ফুলে অর্থাৎ কাঁপতে থাকে ঠান্ডায়, যারা ঘর থেকে বেরোতে পারে না, পায়ে হাতে প্রচণ্ড ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, সেই সমস্ত মানুষগুলা আজকে ঘরের মধ্যে চুপচাপ বড়সড় হয়ে থাকে। আর তিনি দেখতে পাচ্ছেন সেই 75-80 বছরের বৃদ্ধা মানুষটা কীভাবে লাফিয়ে লাফিয়ে এই গাছের মধ্যে উঠছে। এটা শুধুমাত্র এই ভিডিওতে দেখার একটা এনজয় দেওয়ার বিষয় না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমার শুধুমাত্র বনটাকে ভালোবাসে, বনের যে প্রকৃতি, যে গাছগাছড়া রয়েছে, বিভিন্ন জীবজন্তু রয়েছে, তারাকে ভালোবেসে আর বনবাসের জীবনটা দেখুন কিভাবে উঠে গেল। আমার তো দেখেই ভয় লাগছে যে তিনি উঠল কি, আমি উঠতে পারবো কি না পারবো সেটাই আমার খুব চিন্তা লাগছে। কিন্তু তিনি একদম এই বয়সে একদম উঠে পারুন, ভাত পড়ে গেছিল।
ভীষণ কষ্ট। এই যে শুকনো ডালগুলো রয়েছে এগুলো দিয়েই উঠতে হচ্ছে।